নমস্কার বন্ধুরা, আমি পর্ণা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সবুজ বাগান। বন্ধুরা দেখুন তো, চিনতে পারছেন কিনা, এটা কি গাছ বলুন? এইটা ছোট চারা, এটা নতুন করে আবার জার্মিনেট হচ্ছে। বুঝতে পারছেন কি গাছ? আমি বলে দিচ্ছি, এটা জবার ছোট্ট চারা, বীজ থেকে তৈরি করা। হ্যাঁ বন্ধুরা, আমি নিজে হাতে পলিনেশন করে বীজ থেকে তৈরি করেছি এই বছর এই জবা চারাগুলি। এবার নিশ্চয়ই ভাববেন যে কীভাবে জবা গাছের বীজ হচ্ছে, কীভাবে চারা হচ্ছে, সেই বিষয় নিয়েই আজকে আমি আপনাদের কাছে আলোচনা করতে এসেছি এই ভিডিওতে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের ছাদ বাগানে এখন প্রত্যেকেই একটা দুটো করে জবা গাছ আমরা নিজেরাই লাগাচ্ছি, কারণ জবা গাছ খুব অল্প পরিচর্যাতেই খুব সুন্দর গ্রো করে এবং ছাদ বাগান আলো করে ফুল দেয়। তাই প্রত্যেকেই ছাদ বাগানে এখন জবা গাছ আমরা লাগাচ্ছি, এবং অনেকেই এখন আছেন বিভিন্ন রকমের ট্রপিক্যাল ভ্যারাইটির জবা কালেকশন করছেন এবং তা সুন্দরভাবে পরিচর্যা করে বড় করে তুলছেন, তার থেকে বিভিন্ন প্রজাতির নতুন নতুন চারাগাছও তৈরি করছে। হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট চারাগুলি, এইগুলো কিন্তু আমাদের এই সমপর্যায়ের গাছ হবে না, এইগুলো কিন্তু ওরা ওদের নিজেদের মতো হবে, মানে ভিন্ন প্রজাতির হবে। ধরুন আপনি বাগানে দুটো যে কোনো ভ্যারাইটির গাছ লাগিয়েছেন, কিন্তু সেটা দেশি হলে চলবে না, হয় পুনে নয় ব্যাঙ্গালোর বা না হলে কোনো ট্রপিক্যাল ভ্যারাইটি। আমি ধরলাম আপনি একটা পুনে ভ্যারাইটির গাছ লাগিয়েছেন আর একটা ট্রপিক্যাল ভ্যারাইটি, এবার সেইগুলোর মধ্যে থেকে আপনি কিভাবে বীজ তৈরি করবেন বলে দেবো? অনেক বন্ধুরাই নিশ্চয়ই জানেন এবং করেওছেন, তবুও আমি আপনাদের সুবিধার্থে আরেকবারটি বলছি। দুটো ভ্যারাইটির ফুল হলে সেটিতে সকালবেলা, মানে যেদিন ফুলটা সম্পূর্ণ প্রস্ফুটিত হলো সেই দিন সকালবেলা, খুব চড়া রোদে নয়, হয়তো শীতকালের কথা বলছি আমি, 7টা সাড়ে 7টার মধ্যে আপনাদেরকে একটি কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে দুটো প্রজাতির ফুলের পরাগায়ন ঘটাতে হবে। মানে আপনি হয়তো পুনে ভ্যারাইটির জবা গাছের পুংকেশরটা নিলেন, নিয়ে ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছের গর্ভমুণ্ডে সেই পুংকেশরের রেণুটি আস্তে আস্তে তুলির মাধ্যমে বা হাতের সাহায্যেও আপনারা লাগাতে পারেন, এরকমভাবে লাগিয়ে দিতে হবে। এবার লক্ষ্য রাখবেন, সেই গাছটি ফুলটি আস্তে আস্তে শুকনো হয়ে পড়ে গেলেও তার যে বৃন্তটি থাকে, সেই বৃন্তটি কিন্তু গাছের সাথেই থাকবে। সে বৃন্তটি থেকে আস্তে আস্তে বীজের সৃষ্টি হবে। সব গাছেই যে বীজ হবে এমন কোনো কথা নেই, বা আপনি প্রথম পলিনেশন করার পরেই যে আপনি বীজের দেখা পাবেন সেটাও কোনো কথা নেই। আপনাকে এরকমভাবে দুটোর সাথে করলেন, আবার আর একটার সাথে করলেন, এরকমভাবে প্রতিনিয়ত প্রতিদিন করে যেতে হবে এই পলিনেশনটা। তাহলে আপনি আস্তে আস্তে ওই বীজগুলো দেখা পাবেন, এবং ওই বীজগুলো পরিপক্ক হতে ওদেরকে এক মাস সময় দিতে হবে। তাতে এই এক মাসের মধ্যে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জল সরবরাহ করতে হবে, যাতে ওদের মানে ওই বীজ তৈরি করার পর্যায়টাতে ওদের কোনো কিছুর ঘাটতি যাতে না হয় সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এটা মেন একটা গাছে বীজ টিকিয়ে রাখা। অনেকেই বলেন বীজ হচ্ছে কিন্তু হলুদ হয়ে পড়ে সেটা খসে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? গাছের কিছু না কিছু একটা ঘাটতি পড়ছে, তাই জন্য এরকমটা হচ্ছে। তাই সেটাকে আপনাদেরকে ঠিকঠাক খেয়াল রাখতে হবে। এই দিকটা খেয়াল রাখতে পারলেই আপনারা জবা গাছে সুন্দর সুন্দর বীজ তৈরি করতে পারবেন এবং একটা জবা থেকে আরও অনেক রকমের জবা তৈরি করতে পারবেন। চলুন বন্ধুরা, জবা গাছে বীজ তৈরি করার জন্য, মানে সিডপট তৈরি করার জন্য আমি কীভাবে পরাগায়ন করি, বা আপনারা এই সিডপটটি তৈরি করবার জন্য কীভাবে পরাগায়ন করবেন সেটা দেখে নিন। দেখুন, এটি একটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা, এবং
এটি একটি পুনে ভ্যারাইটির জবা। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা, এটাও পুনে ভ্যারাইটিরই জবা। এখন দেখুন পুঙ্কেশ্বরগুলো ঠিকঠাক আসেনি, বুঝতে পাচ্ছেন পুঙ্কেশ্বর কোনটা? এইগুলো এইগুলো হচ্ছে পুঙ্কেশ্বর আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। তাই এই এই পুঙ্কেশ্বরগুলিকে নিয়ে আপনি অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে লাগিয়ে দেবেন। এর ফলে কি হবে, এইটা মাদার গাছে মাদার গাছ হলো, এর পুঙ্কেশ্বর নিয়ে যখন আপনারা এতে লাগাবেন তখন বীজটা কিন্তু শীতপটটা তৈরি হবে কিন্তু এই গাছে। আমি আরেকবারটি দেখে দিচ্ছি, যদিও এখানে এখনও সেরকম পুঙ্কেশ্বর তৈরি হয়নি। দেখুন একটি ফুলের পুঙ্কেশ্বর নিয়ে কিন্তু আপনি তিনটে চারটে গর্ভমুণ্ডে লাগাতে পারবেন। দেখুন এইটি হচ্ছে পুঙ্কেশ্বর, এইরকমভাবে জাস্ট আপনারা লাগিয়ে দিবেন গর্ভমুণ্ডে। এর একটা লাগানো গেল, আমি ধরলাম এইটারও। এইটারও এরকমভাবে লাগিয়ে দেবেন। এইরকম প্রত্যেকটা ফুলেই আপনারা এভাবে পলিনেশন করবেন। তাই পলিনেশনটা কিভাবে করবেন বুঝতে পারলেন? কিচ্ছু না, অনেকে কি করে গার্ডার দিয়ে বাঁধে, প্লাস্টিক দিয়ে ঢেকে দেয়, কিচ্ছু করার দরকার নেই। আপনারা এক এক ক্ষেপে অনেকগুলো করে ফুল করুন, আপনারা শীতকালে একটা থেকে দুটো শীতপট পাবেনই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হয়তো একটা জবা গাছ থেকে আপনি তিনটে চারটে বীজ কালেক্ট করলেন, দেখলেন হয়তো একটা বীজের মধ্যে হয়তো একটি বীজ পেলেন, মানে একটা পুরো বীজের বীজ ফলের মধ্যে একটি বীজ থাকলো। আবার অনেকাংশ হয় কি, একটা ফলের মধ্যে তিন চারটে বীজ থাকে। এরকমভাবে অনেকগুলি ফল যখন আপনার হাতে চলে আসবে তাহলে সেইটি পাকার পর আপনাকে সেই বীজগুলিকে কালেক্ট করতে হবে। তারপর বীজগুলিকে একদিন রোদে শুকনো করতে হবে। শুকনো করার পর এবার জার্মিনেশন করার পালা। এবার আপনি সেটা কীভাবে করবেন, এখন নানান জবার বিশেষজ্ঞরা বিভিন্ন পদ্ধতিতে ইউটিউবে নানান ভিডিও ছেড়েছে, সেটা থেকেও আপনারা শিক্ষা নিতে পারেন, বা আমি যেভাবে করছি সহজ পদ্ধতি। তারা অনেক কিছুই বলবেন যে টিস্যু পেপারের মধ্যে মুড়ে রেখে, একটা বাক্সের মধ্যে রেখে আগে জার্মিনেট করতে হবে, তারপরেতে আলাদাভাবে মাটি তৈরি করে ফেলতে হবে, এত কিছু ঝামেলায় আমরা যাব কেন? আমরা সহজ সরলভাবে বাগান করছি, তাই জন্য আমরা সহজ সরলভাবেই বীজটা রোপণ করার চেষ্টা করব। দেখুন আমি যেভাবে সহজ সরলভাবে রোপণ করছি, অনেকেই হয়তো বলবেন সাকসেস রেটটা কম হয়ে যাবে, কিন্তু সেটা আপনাদের কাছে আমি হাতে প্রমাণ সমেত নিয়েই ভিডিওটা করার জন্য আমার একটু ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। সব কিছু নিয়ে মানিয়ে করলেই, খুঁটিনাটিগুলো করলেই যে আমরা বীজটাকে জার্মিনেট করতে পারবো এমনটাও কিন্তু নয়। বা আমরা যদি কিছু না করেও বীজ মাটিতে বপন করি তা যে জার্মিনেট হবে না সেই বিষয়টাও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তাই আমি কিভাবে সহজভাবে বীজগুলোকে জার্মিনেশন করলাম, তারপরে কিভাবে আমি একটা ছোট্ট চারাকে এইরকম পর্যায়ে নিয়ে এসেছি, সে বিষয়গুলি আমি আপনাদের কাছে স্টেপ টু স্টেপ আলোচনা করব। প্রথমে ফল থেকে বীজগুলো কালেক্ট করার পর আমি একদিনের কড়া রোদে শুকনো করে নিয়েছি। যেদিন বীজটা আমি মাটিতে রোপণ করব ঠিক তার 24 ঘন্টা আগে আমি বীজটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই ক্ষেত্রে বলে রাখি, এই জলে ভিজানোর সময় আমি কিন্তু প্লেন জলে ভিজিয়েছিলাম। আপনারা আরেকটু যাতে সাকসেস রেটটা বৃদ্ধি পায় সেই জন্য হাইড্রোজেন পারঅক্সাইড জলে ভিজিয়ে রাখতে পারেন। হাইড্রোজেন পারঅক্সাইড এটি আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। এটি এক বাটি জলে 3-4 ফোঁটা দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। আবার অনেকে অল্প পরিমাণ ফাঙ্গিসাইড দিয়েও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমি এই দুটোর মধ্যে কোনোটাই ব্যবহার করিনি। আমি শুধু প্লেন কলের জলে আমি ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। তার পরের দিন আমি এই মিডিয়ায় বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। মিডিয়াটা ভালোভাবে লক্ষ্য করুন, মিডিয়াতে কিন্তু আমি দিয়েছি কোকোপিট আর আছে বালি, সেটা সম পরিমাণ। এর মধ্যে আমি বীজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আবার একটা আস্তরণ দিয়ে দিয়েছিলাম এই কোকোপিট বালি, এবং সম্পূর্ণ এই বীজটি হাওয়া বাতাস
ফেলে এমন জায়গায় আমি রেখেছিলাম, এবং মাটির জলটা যাতে শুকনো না হয় সেই খেয়ালটা রেখেছিলাম। সেই খেয়ালটা কিন্তু আপনাদেরকেও রাখতে হবে, আবার এই খেয়ালও রাখতে হবে যেন ওভার ওয়াটারিং না হয়ে যায়, তার ফলে বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। রাখার প্রায় এই বীজটা আমার জার্মিনেট হয়েছিল প্রায় 10-12 দিন পর, কিন্তু এই বীজগুলো আমার জার্মিনেট হলো প্রায় 2 মাস পর। তাহলে বুঝতে পাচ্ছেন সব বীজ দিয়ে জার্মিনেশন হতে সেম টাইম নেবে এমনটা কিন্তু নয়, কারণ আপনারা বিভিন্ন জাতের ওপর বীজ তৈরি করছেন, তাই জন্য বীজের ভ্যারাইটিও বিভিন্ন রকম হচ্ছে। তাই জন্য আলাদা ভ্যারাইটির বীজ কোনো দিনই সেম টাইমে জার্মিনেট হয় না, এটা আপনাদেরকে বুঝতে হবে। তাই ধৈর্য হারিয়ে ফেলবেন না কখনোই, এবং ধৈর্য হারিয়ে ফেলে হয়তো আপনারা বলবেন যে ধর বীজ হলো না, তাই জন্য আমরা মাটিটা ফেলে দিই কিংবা মাটিতে জল দেব না, সেই রকম করলে কিন্তু কোনো দিনই আপনাদের বীজ জার্মিনেট হবে না বন্ধুরা। বীজ জার্মিনেট করার জন্য আপনাদেরকে টাইম মাফিক জল দিয়ে যেতে হবে, এবং গাছগুলিকে আলো বাতাসযুক্ত জায়গায় রাখতে হবে। গাছগুলি যে এত বড় হয়ে গেছে, এখনও পর্যন্ত আমি এদেরকে কোনো খাবার দিইনি, শুধু টাইমলি জল দিয়ে যাচ্ছি। তাই বন্ধুরা, আপনারা প্রত্যেকেই সহজভাবে আগামী শীতে নিজের নিজের ছাদ বাগানে এই ট্রপিক্যাল পুনে, ব্যাঙ্গালোর, বিভিন্ন বাইরের জাতের জবার মধ্যে কিন্তু ক্রস পলিনেশন করিয়ে অনায়াসে বীজ করতে পারেন। তাই অবশ্যই আগামী শীতে আপনারা চেষ্টা করবেন, এই আশা রাখছি। আপনাদেরকে আশা করি আমি বুঝাতে পারলাম। যদি এরপরেও কারো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরে আসি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।